একাধিক কর্মসূচি নিয়ে রবিবার সকালে মহারাষ্ট্রে পৌঁছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি একদিকে যেমন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন, তেমনি নাগপুর মেট্রো রেল প্রকল্পের প্রথম ধাপেরও উদ্বোধন করেন। মুম্বাই নাগপুর এক্সপ্রেস ওয়ে, যার নাম দেওয়া হয়েছে সমৃদ্ধি মহামার্গ, সেই এক্সপ্রেস ওয়েরও উদ্বোধন করবেন আর কিছুক্ষণের মধ্যেই। এদিন সকালেই প্রথমে নাগপুর রেলওয়ে স্টেশন থেকে নাগপুর বিলাসপুরগামী বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম যাত্রার শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। এরপরে তিনি পৌঁছান নাগপুর মেট্রো প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন ও দ্বিতীয় ধাপের শিলান্যাস করতে। এই দ্বিতীয় ধাপের মেট্রো প্রকল্পের জন্য 6,700 কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হবে। উদ্বোধনের পরেই প্রধানমন্ত্রী মোদি ফ্রিডম পার্ক মেট্রো স্টেশন থেকে খাপড়ি স্টেশন অবধি মেট্রো সফর করেন। আর বাকি 5 জন সাধারণ যাত্রীর মতোই প্রধানমন্ত্রী টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন এবং তারপরে মেট্রোয় চড়েন। প্রধানমন্ত্রীর সঙ্গে মেট্রো সফর করেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সহ বাকি আধিকারিকরাও। মেট্রো যাত্রীদের সঙ্গে খোশ গল্পে মেতে উঠেন নরেন্দ্র মোদী। তখন তাকে দেখে বোঝার জো নেই যে তিনি দেশের প্রধানমন্ত্রী। কখনো দাঁড়িয়ে কখনো বসে দীর্ঘক্ষণ যাত্রীদের সঙ্গে গল্প করেন প্রধানমন্ত্রী। শহরের অবস্থা, সরকারি পরিষেবা সম্পর্কেও জানতে চান। মেট্রোয় উপস্থিত পড়ুয়াদের সঙ্গে গল্প করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। এদিকেই এক্সপ্রেসের ওয়ের উদ্বোধনের পাশাপাশি নাগপুর মেট্রোয় দ্বিতীয় পর্যায়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদর্ভে এক সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 1,500 কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের সূচনা করবেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী রবিবার সকাল 9:40 নাগপুরের ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। তারপর শহরের রেল স্টেশনে যাবেন। সেখানে তিনি বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা উত্তোলন করবেন। গোয়া রওনা হওয়ার আগের দিনের বেলায় শহরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মোদী। এখান থেকে প্রধানমন্ত্রী নাগপুর ও শিরডিকে সংযোগকারী 520 কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি মহামার্গের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। আগামীকাল এখান থেকে গোয়ায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তার। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।